ইউটিউবের মনিটাইজেশন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে। ইউটিউবের মনিটাইজেশন আমরা যখন একটা চ্যানেলে কাজ করে আমাদের মূল টার্নিং পয়েন্ট হচ্ছে মনিটাইজেশন, কারণ আমরা যদি চ্যানেলটায় মনিটাইজেশন না পাই তাহলে আমাদের এক টাকাও ইনকাম করা সম্ভব হবে না আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। সো আমরা যারা প্রথমবার আপিল করছি ইউটিউবে মনিটাইজেশনের জন্য এবং কি আপিলটা এনাবল হয় নাই, তো আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিব কি করে আপনি আপনার ইউটিউবের দ্বিতীয়বারের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং কি আপিল করবেন সঠিক নিয়মে। তো ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝবেন না। তো আবারও বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এবং কি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আমি চলে যাচ্ছি আমার মোবাইল হোম স্ক্রিনে, ওইখান থেকে দেখে নেবেন কি করে আপনি আপনার ইউটিউবের দ্বিতীয়বারের জন্য আপিল করবেন মনিটাইজেশনের জন্য। ইনশাল্লাহ 100% কাজ করবে এবং কি মনিটাইজেশনটা এনেবল হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। ইউটিউব মনিটাইজেশন, আমরা আমাদের অ্যাকাউন্টটা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি তখন দেখা যায় আমাদের 2-3 দিনের ভিতরে মনিটাইজেশন হওয়ার কথা, কিন্তু এখানে দেখাচ্ছে আমরা পুনরায় আবারও ট্রাই করতে বলতেছে আমাদের মনিটাইজেশনটা এনেবল হতেছে না। তো যার যার এই সমস্যা, আমরা কি করে এটা সমাধান করব, আমরা কি করে আবারও মনিটাইজেশন আবেদন করব, তো এটার জন্য আমরা সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে। আমাদের ক্রোম ব্রাউজার থেকে আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিতে হবে। আমরা সেমভাবে আমাদের ক্রোম ব্রাউজার থেকে আমাদের চ্যানেলটা ওপেন করে নেব। পরবর্তীতে আমরা দ্বিতীয়বারের জন্য আপিল করব আমাদের যাতে করে আমাদের অ্যাকাউন্টটাতে মনিটাইজেশন এনাবল করে দেয়। তো এটার জন্য আমরা ক্রোম ব্রাউজারে আমাদের চ্যানেলটা ওপেন করে নিতে হবে। তো আমি এটা ওপেন করে নিলাম, এখানে পেজটা আমি ক্লোজ করে দিলাম। তো এখান থেকে আমরা চলে যেতে হবে মনিটাইজেশন অপশনে। এখান থেকে আমরা মনিটাইজেশন অপশন পেয়ে যাব, এর পাশে আছে মনিটাইজেশন, মনিটাইজেশনে চলে আসব আমরা। তো মনিটাইজেশন অপশনে চলে আসার পরে এখানে আমাদের দ্বিতীয় স্টেপটা দেখবেন যে আবারও স্টার্ট দিতে বলতেছে, মানে স্টার্ট করতে বলতেছে দ্বিতীয় নম্বর স্টেপটা। তো এখান থেকে আমরা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে। প্রথম স্টেপটা ডান এবং কি দ্বিতীয় স্টেপটা এখানে স্টার্ট বলতেছে। আমরা আরও কিছুদিন আগে কিন্তু এখানে মনিটাইজেশনের জন্য আপিল করছি, তো মনিটাইজেশনটা হয় নাই। তো এখান থেকে আমরা আবারও স্টার্টে ক্লিক করে দিতে হবে, দ্বিতীয় নম্বর অপশানে যে স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমরা যেহেতু আগে থেকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তার জন্য আমরা ইএসএ দিয়ে এখান থেকে কনফার্ম করে দিতে হবে। এখানে 3টা অপশন শো করতেছে আমাদের। এই যে দেখেন, উপরের অপশনটা হচ্ছে আমার আগে থেকে মনিটাইজেশন করার জন্য আমি আবেদন করছি, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, এবং কি মাঝখানে নো যেটা আছে এটা হচ্ছে আমাদের মনিটাইজেশন আবেদন করি নাই কিংবা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই। তো এটার জন্য আমরা কি করতে হবে, আমরা জাস্ট ইএসএ ক্লিক করে আমরা এখানে কন্টিনিউ করে দিব। তো অবশ্যই এভাবে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, দ্বিতীয়বারের জন্য আপিল করা হয়ে যাবে আমাদের। তো এখান থেকে আমরা কন্টিনিউ করে জাস্ট ব্যাক করে দিব, ব্যাক করে একটু রিপ্লেস করে নিব। একটু রিপ্লেস করে দিলে আমরা আমাদের মনিটাইজেশনটা দ্বিতীয়বারের জন্য আপিল হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এখানে আবারও আমাদেরকে ইউটিউব থেকে অবশ্যই নক দিবে, ইউটিউব থেকে আমাদের মেল পাঠাবে, আমরা মেলের জন্য অপেক্ষা করতে হবে আমাদের চ্যানেলটা কি মনিটাইজেশন দিবে কি দিবে না। তো এটার জন্য আমরা ওয়েট করে নিতে হবে, আমরা যেহেতু প্রথমবার আপিলে মনিটাইজেশন হয় নাই দ্বিতীয়বার অবশ্যই হবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে অবশ্যই লাইক বাটনে একটা লাইক করে দেবেন। তো আমরা এখানে আমাদের ইউটিউবটা যখন মনিটাইজেশন অপশনে চলে আসবো এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের যদি পুনরায় ফিডব্যাক কোনো মেল করে ইউটিউব কমিউনিটি, তো এখান থেকে আমরা এটা দেখতে পারবো। তো আমরা এখান থেকে এটা দেখে নিব, আমরা তাদের অপেক্ষায় থাকতে হবে আমাদের চ্যানেলটা পর্যালোচনা করে তারা এখানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিবে, মনিটাইজেশনটা অন করে দিবে। তো আমরা খুবই সহজভাবে আমরা দ্বিতীয়বারের জন্য মনিটাইজেশনের জন্য আপিল করতে পারবো সেম এই এক ক্যাটাগরিতে। তো আমরা যদি ইউটিউব স্টুডিওতে চলে আসি, এখানে আমরা মনিটাইজেশন অপশনে চলে আসলে এখানে আমরা এই অপশনটা পেয়ে যাব। তো এখান থেকে যদি মনিটাইজেশন নাও হয় তার পরবর্তীতে অপশনটা শো করবে,